আসসালামু আলাইকুম জি জি থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকে সকালে ইউকির বাবা অফিসে যাওয়ার পর ইউকে আর আমি একটা বিশেষ কাজে বের হয়েছি কি সেই বিশেষ কাজ সেটা কিছুক্ষণ পরে সেখানে গিয়ে দেখাই আর এখন আমরা আমাদের হাউজিং কমপ্লেক্স থেকে বের হচ্ছি বরাবর আমরা হাউজিং কমপ্লেক্সের সামনের দিক দিয়ে বের হই আর আজকে বের হচ্ছি পেছনের দিক দিয়ে সামনে এটা একটা ক্যানেল এটা সমুদ্রে গিয়ে মিলিত হয়েছে তাই এখানে বিভিন্ন রকমের মাছ দেখা যায় সেই সাথে অনেক রকমের পাখিও দেখা যায় ক্যানেলটার ডান পাশেই বড় বড় বিল্ডিংগুলি আমাদের হাউজিং কমপ্লেক্স পানির নিচে অনেক মাছ দেখা যাচ্ছে জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে তবে আজকের তুলনায় এখানে অন্যদিন আরও বেশি মাছ দেখা যায় আর মাছগুলো অনেক বড় বড় এক একটা মাছের ওজন হবে 6 থেকে 8 কেজি বিশাল বিশাল মাছ এবং ছোট বড় বিভিন্ন রকমের মাছ এখানে দেখা যায় কারণ পানি খুবই কম এক হাঁটু পরিমাণ পানি এখানে এই জন্য মাটি পর্যন্ত পরিষ্কার দেখা যায় এবার হাঁটতে শুরু করেছি হাউজিং কমপ্লেক্সের পাশের রাস্তা দিয়ে হাঁটছি আর এই রাস্তা দিয়ে শুধু মানুষ আর সাইকেল চলাচল করে একদম হাউজিং কমপ্লেক্সের এক মাথায় এসেছি এখান থেকে যে ওভারব্রিজটা আছে সেটা পার হতে হবে ওভারব্রিজ থেকে নেমে যাচ্ছি সামনেও একটা হাউজিং কমপ্লেক্স দেখা যাচ্ছে বাম পাশে এটা একটা পার্ক বিশাল বড় পার্ক পার্কের ভেতর দিয়ে এক কর্নারে যাব ডান পাশে যে বিল্ডিংটা এখন দেখা যাচ্ছে সেটাতেই যাব এটা পেছনের দিক আমরা এখন সামনের দিকে যাচ্ছি বিল্ডিং এর সামনের দিকে এসেছি এটা একেবারে রাস্তার পাশে আর এই রাস্তাটা হাউজিং কমপ্লেক্সের ভেতরের রাস্তা তাই খুব বেশি গাড়ি চলাচল করে না আমি
たらわかるかな。はい、パパわかります、多分。わかる？うん。そしたらね、パパにこれ見ながらこれ書いてって書いてくれよ。はい、大丈夫です。うん、で、どう？これは全部？これね、今回このピンクの用紙を出すのに必要なのが、このピンクの紙。ピンクはない。あ、そう、これ。はい。これさ、これがね、ピンクの紙。ちょっと丸つけとくね。はい、分かります。うん。あ、本当？何だっけ？あ、何だっけ？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 ইউকে বাবুকে ইউচেনে দিতে চাই তিন বছর বয়স হয়ে গেলে ওকে ইউচেনে দিব আমরা ইউকে বাবা অফিসের কাজে ব্যস্ত থাকে আমি ইউকেকে নিয়ে ইউচেনে আসলাম ইউচেনে ভর্তি করতে কি কি পেপার লাগে কি কি পূরণ করতে হয় এবং কোথা থেকে পাওয়া যায় আর জমা দেওয়ার লাস্ট ডেট কবে সেগুলো জানতে এসেছিলাম আর ইউচেন মানে হচ্ছে কিন্ডারগার্টেন কিন্ডারগার্টেনে তিন বছর থেকে উপরে বাবুদের ভর্তি নেন ইউচেন হচ্ছে ফ্রি এখানে বেবিদের ভর্তি করানোর জন্য বাবা মা দুইজনকেই জব করতে হবে এমনও কোনো নিয়ম নেই আজকে তো পেপার নিয়ে আসলাম এগুলো পূরণ করে জমা দিতে হবে এরপর বাছাইকৃত হবে তারপর বোঝা যাবে ইউকি বাবু এখানে চান্স পাবে কি না গল্প করতে করতে ওভারব্রিজ পার হয়ে যাচ্ছি একটু পরে আমাদের হাউজিং কমপ্লেক্সের ভেতরে ঢুকব আর আমাদের বাসা থেকে এই ইউচেনে যেতে হেঁটে পুরো 10 মিনিট সময় লাগে আবারও সেই ক্যানেলে আসলাম ক্যানেলের পাশ দিয়ে হেঁটে চলে যাব একদম শেষের দিকে ক্যানেলে কত হাঁস কিন্তু একটা হাঁসও খেতে পারি না কারণ জাপানিজরা হাঁস খায় না তাই হাঁস কোথাও পাওয়া যায় না শুধু নদীতেই দেখতে পাই আর এই হাঁসগুলো একদম আমাদের বাংলাদেশি হাঁসের মতো অনলাইন থেকে যে হাঁসটা কিনি ওইটা খেতে বাংলাদেশি হাঁসের মতো এত মজা না বলতে গেলে ফার্মের মুরগির মতো নরম তাহলে খুলবে বলো যাও 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 ভেতরে যাও জুতা খুলো বাসো জুতা খুলে ফেলো বাসায় এসেছি এখন অনেক কাজ আছে তাই এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ